ফুল এসেছে গাছে আর ফুলগুলো কি সুন্দর না মানে এবার ফল ধরবে এই দেখো অনেকটাই বড় হয়ে গেছে খুবই টেস্টি জিনিস নিয়ে এসেছে আমার কাকা চলো তা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আর এখন বেজে গেছে সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি ছটার সময় আজকে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমার ঘর বান্দা ঝাঁক দেওয়া হয়ে গেছে আর বাপি এখন বসে বসে সবজি কাটছে এখনও সকালে রান্না বসানো হয়নি মানে অনেক কাজই বাকি আছে সকালের এখনও তা আমি ভাবলাম যে তার আগে আমি ভিডিওটা শুরু করে দিই আজকের না হলে কাজগুলো করতে শুরু করে দিলে আর ভিডিওটা শুরু করা হবে না তাই আগে ভিডিওটা শুরু করে দিলাম তা তোমরা ভিডিওটা পুরোটা দেখো আমি সকাল থেকে রাত অবধি কী কী করছি চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখন বাপি চাল কুমড়োটা কুচিয়ে নিচ্ছে আর বাদবাকি সব সবজি কাটা হয়ে গেছে শুধু এই চাল কুমড়োটাই বাকি আছে তো এই শুরু করলো আর কি কোচানো এইটা তো কুচাচ্ছে আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কতগুলো আছে এই দেখো এতগুলো এখন চাল কুমড়ো বাকি আছে কোচানোর জন্য বাসি কাপড়গুলো কেচে আমি ছাদে মেলতে এসেছিলাম তা দেখো মেলা হয়ে গেল বেশি কিছু নেই ছাদ থেকে নিচে নামার আগে ভাবলাম তোমাদের একটু একটা জিনিস দেখিয়ে দিই গাছে আর কি মানে টবে টবের গাছে আর কি বিলিতি আমরা হয়েছে তোমাদের আগে দেখিয়েছিলাম তখন খুব ছোটো ছোটো ছিল আর এখন অনেকটা বড় হয়েছে চলো দেখাই এই দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর শুধু একটা থোকা না এদিকেও আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো যাচ্ছে এখানেও মানে এই থোকাটাও অনেক আছে আমরা আর এই দেখো একটা নতুন থোকা তৈরি হচ্ছে আর কি এখন ফুল আছে আর এই দিকে আর একটা আছে এই দেখো তো কি সুন্দর লাগছে না দেখতে আর এটা কি গাছ আমার ঠিক মনে পড়ছে না তোমাদের দাদা দাদাভাই জানে তা দেখো ফুল এসেছে গাছে আর ফুলগুলো কি সুন্দর না মানে এবার ফল ধরবে তো অনেকই ফুল এসেছে এই দিকে ওই দেখো অনেক ফুল এসেছে এই ফুলগুলো তো এখনও ফোটেনি আর এই থোকা সাদা জবাটা কি সুন্দর লাগছে না আমার তো হেভি লাগে দেখতে ফুলটা তো চলো এখন আমি নিচে চলে যাব এখনও সকালে রান্না বসানো হয়নি আমার এখন গিয়ে রান্না বসিয়ে দেবো আর তোমাদের শুধু আমরা দেখাবো বলে অনেক কিছুই দেখিয়ে দিলাম আর কি তা চলো তোমাদের সাথে তাহলে আবার পরে কথা হচ্ছে তো ছাদ থেকে নেমে এসে দেখলাম যে বেসিনটা খুব নোংরা হয়ে গেছে আসলে দুদিন বেসিনটা পরিষ্কার করা হয়নি তার জন্য ভাবলাম যে আগে বেসিনটা পরিষ্কার করে নিই তারপরেই আমি রান্নাটা বসাবো তার জন্য জন্যই দেখো আমি বেসিন পরিষ্কারটা শুরু করে দিয়েছি তা চটপট করছি যাতে দেরি না হয় রান্নাটা বসাতে কারণ রান্নাটা বসাতে দেরি হয়ে গেলে আবার খেতেও দেরি হয়ে যাবে আর মামনিকে তো টাইম মতো খেতে হবে যেহেতু ওষুধও খাওয়া আছে তার জন্যই আর কি একটু তাড়াহুড়ো করছি তা দেখো মেশিন পরিষ্কার হয়ে গেল আমার সকালে রান্না করা হয়ে গেছে আর এসে দেখছি বাপি এই দেখো কাটাল ভাঙেছে তা কাটালটা অর্ধেক তা পাশের বাড়ি একটা জেঠু দিয়ে গেল সকালবেলায় ওনাদের গাছের কাঁটাল আর কি পেকে গেছে তাই দিয়ে গেল তাই দেখো বাপি এখন বসে বসে কাটাল ভাঙছে আমি আর বাপি খাবো এই দেখো আমি এখন শুরু করে দিয়েছি কাটালটা খাওয়া তা দেখা যাক কেমন খেতে তা আমার খুব ভালোই লাগছে কাটালটা খেতে তো এমনিতেও আমি কাটাল ভালোই খাই আমি আর বাপি বেশি খাই এই বাড়িতে মামনিও বেশি বেশি ভালো খায় না আর তোমাদের দাদা ভাইও বেশি ভালো খায় না কাঁঠাল আমি আর বাকিই খাই এখন বেজে গেছে সাড়ে নটা আর আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন মেজে নিলাম আর তোমাদের দাদা ভাই এই দেখো মাংস কিনে দিয়ে গেল পাঁচশো কিনে দিয়ে গেল বাজারে বাজারে গেছে বাজার করতে তোমাদের দাদা ভাই আর বাপি আজকে বাজারে গেল তার কারণ আবার মাংস এনেছে তোমরা ভাবছো কি ব্যাপার মাংস আনলো আবার বাজারে গেছে বাজারে মাছ টাছ কিনবে আর কালকে থেকে তো শুক্র শনি তো নিরামিষ তো তার জন্য সবজি বাজার করতে গেছে আর তাছাড়াও আজকে ছোট কাকা শ্বশুর আর আমার ননদ আর কাকিমা আসবে মানে ওরা তিনজনই আসবে আর কি আজকে দুপুরবেলায় তার জন্যই আর কি মাংস আনা হয়েছে আর তোমাদের দাদাভাই আর বাপি গেছে মাছ আনতে আর কিছু সবজি বাজার করে নিয়ে আসবে তা আমি এখন মাংসটা ভালো করে ধুয়ে রেখে দেব তো জলটা ঝরে গেলে তারপরে মশলা টসলা মাখিয়ে রাখবো ততক্ষণে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসবে তো কি মাছ আনবে সেটাও দেখতে হবে তো সেটাও ভালো করে বেছে রাখতে হবে কারণ আজকে দুরকমই হবে মাছও হবে মাংসও হবে তা চলো তোমাদের সাথে পরে কথা বলবো এখন কাজগুলো একটু সেরে নিই এই দেখো মাংসটা ধুয়ে মশলা টসলা মেখে আমি এখন ফ্রিজের ভিতর রেখে দিচ্ছি তা মাংসটা তো এখন রান্না করবো না স্নান ধান করে আসবো পুজো টুজো দিয়ে তারপরে মাংসটা রান্না বসাবো এই দেখো বাজার থেকে রুই মাছ এনেছিল তা রুই মাছটা দেখো ধোয়া হয়ে গেছে আর এই দেখো চিংড়ি মাছটা বেছেই এনেছিলো তো হলুদা লবণ দিয়ে মাখা হয়েছে আর এইদিকে এই দেখো বাটা মাছ এটা হলো আগের কেনা তো আমি এখন যাবো স্নান করতে মাংসটা তো ফ্রিজে রেখে দিলাম তার কারণ তো তোমাদের তো বললামই হলে জল বেরিয়ে যাবে আর মাছটায় জল ঝরে গেলে মামুনি বলল যে হলুদ আর লবণ মেখে রেখে দেবে তাই আমি এখন স্নান করতে যাওয়ার আগে ঘর বারান্দাটা একটু ভালো করে মুছে নেব তার কারণ আজকে বৃহস্পতিবার তাই আমি স্নান ধান করে পুজোটা দিয়ে দেবো আর টাইম মতো পুজোটা হয়ে গেলে মনে হবে অর্ধেক কাজ হয়ে গেছে আর পুজো দিতে আজকে অনেকটাই টাইম লাগবে যেহেতু বৃহস্পতিবার তাই আমি এখন যাচ্ছি স্নান করতে মামুনি রান্নাঘরে আছে আমি স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে যাব তখন মামুনি আবার স্নান করতে চলে যাবে চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো এখন ঘর আনন্দটা মুছে স্নান করে আসি এখন বেজে গেছে দেড়টা আর আমাদের এখনও আজকে খাওয়া দাওয়া হয়নি আর কাকা শ্বশুর কাকিমা ননদ ওরা সব চলে এসেছে তা আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছিল যেহেতু বৃহস্পতিবার অনেক কাজকর্ম থাকে আর কি তার জন্যে আর কি দেরি হয়ে গেছে তা সব কিছু রান্নাবান্না এখন কমপ্লিট করা করা হয়ে গেছে এখন আমি খেতে দেবো তার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই যে কি কি রান্না হয়েছে আজকে আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ বাইরে চাচামিচি হচ্ছে তা অতিথি এসেছে তার জন্য আর কি সবাই গল্প করছে চলো দেখাই যে আজকে কী কী রান্না করেছি এই দেখো তিন পিস মাছ ভাজা হয়েছে রুই মাছ আর এখানে রুই মাছ আর বাটা মাছের ঝোল হয়েছে মানে রুই মাছের মাথা আর লেজা দিয়ে আর বাটা মাছগুলো আর ছিল আর কি আগে তো সেগুলো দিয়ে একটা ঝোল বানানো হয়েছে আলো দিয়ে আর এই দেখো চাল কুমড়ো হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাংস হয়েছে তো এই চারটে পদই হয়েছে আজকে আমাদের দুপুরে রান্না আর হ্যাঁ আর একটা পদ বাকি আছে সেটা হলো চাটনি সেটা ওই ঘরে আছে তাই তোমাদের দেখাতে পারলাম না ওখানে সবাই গল্প করছে তাই খুব আওয়াজ হচ্ছে এর জন্য ওখানে আর গেলাম না তাই রান্নাঘরেই তোমাদের দেখিয়ে দিলাম আর কি কী কী রান্না হয়েছে ওই ঘরে শুধু চাটনি আছে টমেটোর চাটনি হয়েছে আর কি আর এখন আমরা খাবো চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো এখন সবাইকে খেতে দিয়ে দিই সবারই খুব খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে দুটো তিরিশ আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো মানে খাওয়া দাওয়াটা একটু আগেই কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বাসন টাসন মারছিলাম তো মাঝামাঝির পর তারপরে এখন একটা খুব ভালো জিনিস খাবো সেটা আমার কাকা শ্বশুর নিয়ে এসেছে তা আমার খুবই ভালো লাগে খেতে চলো তোমাদেরও দেখাবো তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে এখন মানে ফ্রিজে রাখা হয়েছিল তা এখন আমরা সবাই মিলে খাবো তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই মানে একটা খুবই টেস্টি জিনিস নিয়ে এসেছে আমার কাকা চলো তাহলে গিয়ে আমরা এখন খাবো তোমাদের একটু দেখাবো যেহেতু তোমাদের তো খাওয়ানো যাবে না অনেক দূরে আছো তোমরা তো তোমাদের কি করে খাওয়াবো এখানে আসলে নাই খাওয়াতাম তাই আমরা খাবো তো তোমাদের দেখাবো চলো তাহলে এই দেখো কাকা কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছে তো এটা এখন খাবো না এটা বিকেলে খাবো এটা এখন ফ্রিজে রেখে দেবো এখন যেটা খাবো সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো কাকা আর একটা আইসক্রিম নিয়ে এসেছে এটা গোটা আইসক্রিম তো এটা তোমাদের দাদা ভাই এখন পিস পিস করে কেটে দেবে তাই সবাই বসে আছি খাওয়া জন্য তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর বাটি চামচ সব কিছু রেডি তা সবাই মানে অপেক্ষায় আছে কখন কাটা হবে আর কখন খাবো আমার তো একদম মানে কি বলবো জিবে জল চলে এসেছে দেখে তা দেখো পিস পিস করে কেটে নিচ্ছে তা বাড়িতে তো আমরা সাতজন আছি এমনিতে তো চারজন আর কাকা কাকিমা আবার বোন এরে এসেছে এদের তিনজনকে নিয়ে সাতজন তা দেখো আমার তো লোভ লাগছে তোমাদের কেমন লাগছে সাতটা বাটিতে দেখো বাড়া হয়ে গেল আর এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে আর এবার আমিও খাবো আমি এবার টেস্ট করে দেখবো আর কি কেমন খেতে তা সত্যি বলছি আইসক্রিমটা খেতে খুবই সুস্বাদু ছিল আমার তো হেভি লেগেছে এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর আমরা সবাই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তা আমি বেশিক্ষণ ঘুমাইনি দশ মিনিট মতো একটু ঘুমিয়েছি তারপর ফোন এসেছিল তাই কথা বলছিলাম তাই আর ঘুম হয়নি আর সবাই ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠে এই দেখো আবার একটা খাচ্ছি একটু আইসক্রিম তো আজকে কাকা আমার সব প্রিয় প্রিয় জিনিসগুলো নিয়ে এসেছে আসলে কাকারও এগুলো খেতে খুবই ভালো ভালো লাগে আর কি তার জন্যই আর কি আইসক্রিম নিয়ে এসেছে দুই রকমের তখন তো এক খেয়েছি তোমাদের তো দেখালাম আর এখন এই দেখো এটা খাচ্ছি তো এটা খুবই টেস্টি খেতে আমার তো হেভি লাগছে খেতে সবাই খাচ্ছে আমি একা খাচ্ছি না তো আমি খেতে খেতে একটু বাইরে এসেছি এই জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই এখানে আর কি দাঁড়িয়ে আছি চলো এটা খেয়ে নিই নাহলে গলে যাবে তাহলে তোমাদের সাথে পরে কথা বলছি আবার এই দেখো সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে চলে এসেছে ডালের বড়া আর আলুর চপ আর এখানে দেখো মুড়ি মাখা হয়েছে তা আমরা সবাই মিলে এখন ছাদে বসে বসে চপ মুড়ি খাচ্ছি তা খুব আনন্দও হচ্ছে আর আমরাও আছি এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি তো এখন খাওয়া দাওয়াটা করে নিই এখন বেজে গেছে দশটা চব্বিশ আর আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে এখন বিছানা করব বিছানা করে আর কি শুয়ে পড়বো তা দেখি কোথায় কোথায় বিছানা হয় তা আমাদের ঘরে মনে হয় দুটো বিছানা হবে একটা নিচে একটা ওপরে আর মামুনিদের ঘরে ওপরেই শোবে তা দেখা যাক কে কোথায় মানে শোয়ে আজকে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারটা করে দিও তাহলে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে